আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে যে 3 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে কত কিলোমিটার গতিবেগে ওপরের দিকে ছুটতে পারলে সেটা নিচের দিকে না পড়ে মহাশূন্যে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে, 11.2 কিলোমিটার। 2 বলেছে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি আছে লন্ডনের গ্রিনিচে। 3 পৃথিবীর 1 ডিগ্রি ঘুরতে সময় লাগে 4 মিনিট। 4 বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনি হলো সাফানিয়া। 2 রায়তে বলেছে নিরক্ষরেখা যদি 0 হয় মূল মধ্যরেখা কত হবে, 0 ডিগ্রি। 2 বলেছে কোথায় গেলে পূর্ব আর পশ্চিম গোলার্ধ উভয় একসঙ্গে দেখতে পাবে লন্ডনের গ্রিনিচে। 3 গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। 3-এর রায়তে আছে 0-3 শূন্যস্থান পূরণ আয় অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায়। 2 বলেছে 1 মিলিবার হলো 0.02953 ইঞ্চি পারস্তম্ভে চাপের সমান। 3 বলেছে ইয়োকোহামা শহর 2008 সালে জাপান সরকার কর্তৃক আদর্শ পরিবেশ বান্ধব শহর হিসাবে স্বীকৃতি পেয়েছে। 3-এর রায়তে আছে অধিবর্ষ কি আর 2023 সাল কি অধিবর্ষ হবে। ইংরাজি ক্যালেন্ডার অনুসারে যে বছরে ফেব্রুয়ারি মাসের 28 দিনের সঙ্গে একদিন যোগ করে বছরটিকে 366 দিনে ধরা হয় সেই বছরটিকে অধিবর্ষ বলা হয়। আর হচ্ছে যে সমস্ত সালগুলো 4 দ্বারা বিভাজ্য হয় তারা অধিবর্ষ, সেই সালগুলো অধিবর্ষ হয়। যেহেতু 2023 সাল 4 দ্বারা বিভাজ্য নয় তাই জন্য এটি অধিবর্ষ হবে না। আচ্ছা, 2 বলেছে সমচাপ রেখা বলতে কী বোঝো, আর বায়ুর চাপ মাপার একক কী। বায়ুর চাপ মাপার একক হচ্ছে মিলিবার। সমচাপ রেখা কাকে বলে, নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। 5-এর রায়তে আছে ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ কি। ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ হচ্ছে 1 হলো কৃষিকাজের উন্নতি। ইয়াংসি ইয়েকিয়াং অববাহিকা চীনের সর্বশ্রেষ্ঠ কৃষি সমৃদ্ধ অঞ্চল। এই অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধি সহজতর হয়েছে উর্বর মৃত্তিকা, উন্নত জলসেচ, নাতিশীতোষ্ণ জলবায়ু প্রভৃতি কারণে। এখানে প্রচুর পরিমাণে ধান, গম, তুলো, পাট, আখ, তামাক, তৈলবীজ উৎপন্ন হয়। খনিজ সম্পদের প্রাচুর্য, সমগ্র দেশের শতকরা প্রায় 50% খনিজ সম্পদ এই অঞ্চল থেকে পাওয়া যায়। খনিজ সম্পদের প্রাচুর্য এই অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির একটি অন্যতম কারণ। উল্লেখযোগ্য খনিজ সম্পদ হচ্ছে কয়লা, আকরিক লোহা, তামা, দস্তা, টাংস্টেন, টিন, অ্যান্টিমনি। শিল্পের উন্নতি, কৃষিজল খনিজ সম্পদকে কেন্দ্র করে এখানে কার্পাস বয়ন, জাহাজ নির্মাণ, লৌহ ইস্পাত, ইঞ্জিনিয়ারিং, সিমেন্ট, রাসায়নিক প্রভৃতি শিল্পের বিকাশ ঘটেছে। এইগুলো, এই 3টে পয়েন্ট এই রায়মাটির থেকে বলার পর এখানে বইয়ের এগুলো দিয়ে দেবে। অন্যান্য কারণ 1 হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থা, 2 হচ্ছে পর্যাপ্ত জলসম্পদ, 3 হচ্ছে সাংহাই, নানকিং, চুংকিং বন্দরের অবস্থান, 4 ঘনবসতি এবং সুলভ শ্রমিক, আর 5 হচ্ছে উন্নত পরিকাঠামো। এই সমস্ত কারণের জন্য ইয়াংসি কিয়াং অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছে। 5-এর রায়তে আছে ওপেকের পুরো নাম কি আর দক্ষিণ পশ্চিম এশিয়ার খনিজ তেল উত্তোলক দেশগুলির নাম লেখো। ওপেকের পুরো নাম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। আর বলেছে দক্ষিণ পশ্চিম এশিয়ার খনিজ তেল উত্তোলক দেশগুলোর নাম। বইয়ের 99 পেজে রয়েছে এই যে সৌদি আরব, ঘাওয়ার, আবকিক, আইন্ডার, ধাহরান, সাফানিয়া, মনিফা, ইরান, মসজিসি, সুলেমান, নফতি শাহ, আঘাজারি, হাফাতকেল, গাছসারণ, লালি, ইরাকে, কিরকুক, মাসুল, কুয়েতে, বারগান, মকওয়া, আল হামাদি, আলজারা, সংযুক্ত আরব আমিরশাহী, মুরবান আমিরশাহী, কাতার, জেবেল দুখান, ইদাল সার্কি, ওমানে নাতিহ, সিরিয়াতে ওমর আল ইজবা। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।